অনশন মঞ্চ থেকে এবার ডেপুটেশন প্রদান করতে শিক্ষা ভবনে গেল চাকরচ্যুত 10,323 ক্ষতিগ্রস্ত শিক্ষক সমাজ। 24 ঘন্টা সময় বেঁধে দিয়ে শিক্ষা দপ্তরে ডেপুটেশন প্রদান করে তারা। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের নেতা প্রদীপ বণিককে জানান, সাংবিধানিক নিয়মে গণতান্ত্রিক পদ্ধতিতে একটা সরকার 5 বছরের জন্য নির্বাচিত হয়। বিভিন্ন সময় সরকারের সঙ্গে থেকে সদর্থকভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে, অথচ 57 মাস গত হওয়ার পর এখনও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। সামনেই বিধানসভা নির্বাচন, এই সময়ে সরকার আর কিছুই করতে পারবে না। এতে করে সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ হয়েছে 10,323-এর। পরিবারের সদস্যরা অনাহার অর্ধাহারে অর্ধমৃত। যারা শাসকের ভূমিকায় দায়িত্বে আছেন তারাই পারেন সমস্যার সমাধান করতে। বরাবরই তা জানান দেয়া হচ্ছে। শিক্ষকতার পেশার সঙ্গে যারা যুক্ত ছিলেন তারা রাস্তায় নেমে গুন্ডামি করতে আসেনি, তাই ফের অনশন মঞ্চ থেকে গৃহীত কর্মসূচির মাধ্যমে রাস্তায় নেমে সরকারকে বার্তা দেয়া হচ্ছে, 24 ঘন্টার মধ্যে সমস্যার সমাধানের ক্ষেত্রে পদক্ষেপ না নিলে সারা রাজ্যব্যাপী আন্দোলনে নামার ঘোষণা দেন ক্ষতিগ্রস্ত 10,323 শিক্ষক সমাজের পক্ষে প্রদীপ বণিক। মন্ত্রিসভায় সিদ্ধান্ত নিয়ে পূর্বতন সরকারের ক্যাবিনেট মেমো 9,853 প্রত্যাহার করে 10,323 প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে রায় অনুযায়ী বাঁচানো সম্ভব বলে জানান প্রদীপ বণিক। গত 1 ডিসেম্বর প্রথম দফায় সরকারকে তাদের অবস্থান স্পষ্ট করার জন্য বলা হয়েছিল, এখনো পর্যন্ত কোনো বার্তা আসেনি, তাই তৃতীয় পর্যায়ে আন্দোলন শুরু হয় বৃহস্পতিবার। এদিন অনশন মঞ্চ থেকে মিছিল করে শিক্ষা দপ্তরে গিয়ে অধিকর্তার মাধ্যমে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী ও শিক্ষা দপ্তরের সচিবের উদ্দেশ্যে 3 দফা দাবি সনদ তুলে দেন তারা। দাবি পূরণ না হলে জনজীবন স্তব্ধ করে দেওয়ার হুমকি দেন তারা। জনগণের স্বাভাবিক জীবন ব্যাহত হলে তার জন্য দায়ী থাকবে সরকার বলেও হুঁশিয়ারি দেন প্রদীপ বণিক। শিক্ষকরা আজকের দিনে সরকারকে আবার জানান দেওয়ার জন্য আমাদের স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের যিনি শিক্ষা অধিকর্তা আছেন, আমরা 3টি দাবি নিয়ে ওনার কাছে আমরা যাচ্ছি। আমরা এই 3টি দাবির মধ্যে রাখছি তন্ময়নাথ ভার্সেস স্টেট অফ ত্রিপুরার যে মামলা, সেই মামলায় 9,861 জন শিক্ষককে পক্ষভুক্ত করা হয়নি। পরবর্তী সময়ে যেটা দেখা গেছে যে একসাথে আমাদের যে শিক্ষকরা আজকে রাস্তায় আছেন, এই শিক্ষকদের প্রায় 146 জন শিক্ষক শিক্ষিকা মারা গেছে, তাদের পরিবারে আজকে আর্নিং মেম্বাররা নেই, ওই পরিবারগুলোতে একটা যেন সরকারি চাকরি দেওয়া হয়। তৃতীয়ত 9,861 জন বাদ দিলে পরে 462 জন শিক্ষক শিক্ষিকা যারা কেসের পক্ষভুক্ত হয়েছেন তাদের মধ্যে শুধুমাত্র 45 জন শিক্ষকের পলিসি চ্যালেঞ্জ হয়েছে। 2012 সনে যারা WPC 537 অব 2012 যে মামলায় সেখানে 4 জন শিক্ষক অভিযুক্ত ছিলেন, ওরা কন্টেম্প হওয়ার পরেও রাজ্য শিক্ষা দপ্তর সেখানে 2012 সালে শিক্ষকদেরকে নিয়মিত চাকরিতে রাখেন এবং বকেয়া প্রদান করেন, অথচ 2010 সালে আমরা চাকরি পেলাম, আমাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। আমরা আজকে সেখানে আদালতের জাজমেন্টে আমরা বেঁচে গেল, যারা সেটাকে ব্যাখ্যা করেছেন, যারা সেটাকে জনগণের সামনে এনেছিলেন ওই জাজমেন্টের ব্যাখ্যাটা তার অপব্যাখ্যা করেছেন পরিকল্পিতভাবে। এত বড় শিক্ষক সমাজ ক্ষতিগ্রস্ত হলো, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে শিক্ষা অধিকর্তার মাধ্যমে এবং মাননীয় শিক্ষামন্ত্রীর কাছে শিক্ষা অধিকর্তার মাধ্যমে জানান দিতে চাই, আপনারা আপনাদের স্ট্যান্ড পজিশন ক্লিয়ার করুন। যদি আপনারা 24 ঘন্টার মধ্যে স্ট্যান্ড পজিশন ক্লিয়ার না করেন তাহলে আগামী এই যে আজকের পরে আগামীকাল থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে আমাদের 10,323 কিন্তু বিক্ষিপ্ত আকারে আন্দোলনে নেমে যাবে, লোকেদের আমরা ধরে রাখতে পারছি না। সেই জায়গায় যদি কোনো কারণে প্রশাসনের কাজের কোনো ব্যাঘাত ঘটে, সাধারণ মানুষের জীবনযাপনের উপরে সেখানে সাধারণ মানুষের জীবনযাপন যদি ব্যাহত হয় তার জন্য কিন্তু সরকার দায়ী থাকবে। এদিন শিক্ষা দপ্তরের আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদানকালে উপস্থিত ছিলেন সংগঠনের নেতা প্রদীপ বণিক, প্রশান্ত দেববর্মা সহ অন্যান্যরা। সায়ন্তন টিভি।